আদাব যখন শেষ হয়ে যাবে তাদেরকে আগুনের পোশাক পরাও কুলে মান বিজাত জুলুদ দোখম বা ناهم جلودا غيرها ليذوقوا العذاب تابر تمرا قلو جل شدابي تمرا قلو پورا دخن افسوس بلا ميتو داو ميتو داو ميتو داو كنتو على ميتو شيخنا دابنا بل تعثرون الحياة الدنيا والآخرة خير وبقى ثم لا يموت فيها ولا يحيا شيخنا ترى مربعنا شيخنا ترى بس بنا ترى جحنا

নোংরা পানিতে ফুটে উঠতে শুরু করবে তাদের পা তাদের দাঁতগুলো উদ পাহাড়ের মতো লম্বা হবে তাদের পিঠের চামড়াটা আল্লাহর হাতের সত্তর হাত লম্বা হয়ে যাবে আল্লাহ তালা হারাম করতে কোনো ছাড় দেবেন না অথচ মানুষজন আখেরাতকে ভয় করে না তুমি কোন আমল নিয়ে কবরে মিলিত হচ্ছ তুমি কোন জিন্দিগি নিয়ে কবরে ঢুকছ এই সাড়ে তিন হাত বটির জিন্দিগি আর মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের এই জীবনকে চূড়ান্ত জীবন মনে করেছ নাকি আর আল্লাহ বলেছেন তোমাদেরকে ছাড়া হবে না আল্লাহ সুদকে করেন করেন এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে দিলাম এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে আমি দিলাম আল্লাহর কোসম জনতা ব্যাংক ব্রাক ব্যাংক তুমি যেই ব্যাংকে চাকরি করো না কেন বাদাম বিক্রি করে খাও কলা বিক্রি করে খাও জুতা সিলিয়ে খাও স্যান্ডেল সিলিয়ে খাও তুমি বড় বিক্রি করে খাও ঝালমুড়ি বিক্রি করে খাও লাভ তোমার কম হবে কিন্তু যদি তুমি হালাল ইনকাম করো রসুল বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ কি যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত সে আমার আল্লাহরবোলা আল আমিনের বন্ধু সুভান সে কার বন্ধু জুরে বলেন আর আপনি সুদের সাথে লেনদেন করছেন এই বক্তব্য শুনে যেই ব্যক্তি এখনও ত্বক বা করেনি এখনো তার মধ্যে অনুশোচনা জাগিনি তুমি ইবাদত করলেও এক ওয়াক্ত নামাজ তোমার আল্লাহর কাছে যাবে না একজন সাহাবা একজন লোক রসুলের সামনে দোয়া করছেন তিরমিজিতে মিজিতে হাদিস এসেছে আঠাশশো দুই নম্বর বর্ণনায় হাদিসের সনদ একেবারে সহি ও কয়লা তীর মিজি ইমাম তীর মিজি নিজেই বলছেন হা দা হাদিস এই হাদিসটা একেবারে সহি আল্লাহ রাসুল বলেছেন ইউতিল আশা আকবারা এ মধ্য ইয়াদাই হে ইলা সামাই একজন লোক বিরাট বড় সফর করেছে হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও কিন্তু আল্লাহর নবী আহম্মদ রাসুল্লাহ বলেছেন এই লোকটা যত দোয়া করে তার দোয়া আল্লাহর আকাশে যায় না কারণ কী মাত্রা আমার মন এই লোকটা যা খেয়েছে তা কি হারামুন এই লোকটা যেই পোশাক পরেছে তা কি وَمَشْرَبُهُ حرامون حَرَامٌ إِلَّا أَنْ تَجَابَانَ كُرَّةَ حَرَامٌ وَقُضِيَ بِالْحَرَامِ চুলের গুড়া থেকে পায়ের গুড়ালি পর্যন্ত যা পরিধান করেছে তা আরাম সুতরাং আমি বিশ্বনবী জানি না কেমনিভাবে তার দোয়া আকাশের উপরে যাবে সুতরাং আল্লাহর নবী জানেন না সুৎখরের দোয়া কেমনিভাবে যাবে সুদ খায় আবার দান করে সুদ খায় আবার হজ করে এমন সুৎখর হাজি আছে না নাই এগুলো সুস এগুলো হজ করতে যায় না এগুলোর হস হলো তসবি সুরমা আতর আর খুরমা ঠিক ঠিক এই বেটা হস করতে যায় না এ তসবি কিনতে যায় আতর কিনতে যাই খুরমা কিনতে যায় মহাকবি আল্লাহ ইকবালকে চেনেন তো বিখ্যাত কবি তিনি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন একজন সুৎখোর তাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে বলছেন ভাই আপনি কি করেন আমি সুদের ব্যবসা করতাম এখন এখন করি না খুব সুন্দর করে একটা বাড়ি লিখেছে হা দা মিন ফাদলে রাব্বি এটা আল্লাহর দানের বাড়ি মহাকবি আল্লাহ ইকবাল তাকে নিয়ে কবিতা লিখে ফেললেন সৌদু সাহেবানি হ্যাঁ সৌদু সাহেবানি হ্যাঁ হায় মেরা মুরব্বি খেয়াল না খে তুম দেয়াল কা উপরা হা দা মিন ফাদলে রাব্বি সুদের টাকা দিয়ে বানিয়েছ বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছো তুমি আল্লাহর দান আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান সুদের টাকা দিয়ে বানিয়েছ বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছ তুমি আল্লাহর আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান আল্লাহর কসম আল্লাহর কসম মাইকের মাধ্যমে যেই মহিলার কানের মধ্যে আমার বক্তব্য পৌঁছে যাবে আল্লাহ আয়াতগুলো পৌঁছে যাবে এই বক্তব্য শোনার পরে যে ব্যক্তি সুদ ছাড়তে পারলো না এই মঞ্চে বসে তৌবা করতে পারলো লা ইল্লাম তাফআলু ফাদানু বিহর্ব মিন আল্লাহি ওয়া রাসূলি তার বিরুদ্ধে আল্লাহ বলেছেন আমি আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন আল্লাহর সাথে ফেরাউন যুদ্ধ করে জিততে পেরেছে দুনিয়ায় যত ফেরাউন এসেছে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে নাই এই ফেরাউনটা মরে কত্তা পাতা হয়ে গেছে কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই দুনিয়াত আলাইখিম তিল তোমাল মাসে কানা তো গদা অ বেগদা বিম মিনাল্ল ফাংতা কম না করণ হম ফিলিয়াম আমি ফেরাউনকে জানলাম ইঁদুরের মতো চুবাতে চুবাতে আমি সমুদ্রের নিচে তাকে শেষ করে দিলাম আর কেমন পর্যন্ত তার সুটকি দেওয়ার ব্যবস্থা করলাম এই ফেরাউনের মমি আদৌ আছে না নাই কারণ কি দুনিয়ার ফেরাউনদেরকে দেখতে বললেন ক্ষমতা কার চির

মোল্ল হো জামিয়া হিন্নাল্লহা আলা কোল্লে সাই ইং সর্বময় ক্ষমতার এক মাত্র অধিকারী কে আর সুরে বলেন الله بولن انتم ذريكن مولانا إمي الله ترى قطش سندر الله ذلك بأن الله مولى الذين آمنوا وأن القافرين الله مولى لهم إيمان درر مولى أمي الله قافر ذريكن مولانا سبحان الله আমরা কত সুন্দর আল্লাহকে আল্লাহ বলে ডাকি আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের প্রতি রাত্রে প্রথম আকাশে চলে আসি আর আমাকে ডাকলে আমি তোমার ডাকে সারা দেব কিন্তু খায় সুত খায় মত খায় যৌতুক খায় ঘুষ ঘুস খায়া ঘুষ হারায়া ফেলেছে ঠিক না ব্যা ঠিক ইদানিং সব থেকে বেশি ঘুষ খায় প্রশাসনের কিছু লোক ঠিক না ব্যা ঠিক মাসের রাজা ইলিশ ঘুষের রাজা পুলিশ তবে কিছু সৎ পুলিশ প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ডিরেক্টিভ ব্যাঞ্চ জীবিতও আছে যাদের সততা সত্যিই উল্লেখযোগ্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা কিছু সৎ লোক চাই আমরা সত্যিকারের কোরআন হাবিস প্রেমিক চাই কারণ যে কোরআন হাদিস প্রেমিক সেই সত্যিকারের দেশপ্রেমিক ঠিক না ব্যাটিং যার মধ্যে ইমান নাই তার মধ্যে দেশপ্রেম নাই

এই আমি বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের অবশ্যই উচিত হবে অবশ্যই উচিত হবে এই সুদ নামের এই ঘুষ নামের যৌতুক নামের এই ধরনের পাপ থেকে বের হয়ে আসা পার্বতী সাল্লাহ এতদিন খাইছেন মার সাথে তো জেনা কমপ্লিট হলোই যখনই আপনি ব্যাংকে সুদের টাকা দেবেন অমুক ব্যাংকে দায়বদ্ধ তখনই ভাববেন আপনার মার সাথে প্রতি মিনিটে একবার করে ধর্ষণ হচ্ছে চব্বিশ ঘন্টায় চোদ্দশো চল্লিশ বার ধর্ষণ হচ্ছে এখন মাকে যে বার ধর্ষণ করে প্রতিদিন এই ব্যাটা আর আল্লাহ পর্যন্ত পৌঁছে কেমনে এখানে তো করা দরকার আছে না নাই কে কে আর জীবনে সুদ খাবেন না হাত তুলে আল্লাহকে দেখান হাত না খাই নাই খাবো না ঠিক না বে কিন্তু কিন্তু সুদ খাই না কিন্তু সুদের কাছে লেনদেন নেই গাড়ি গাড়ি কিনতে গেলে সুদ লাগে গাড়ি কিনতে গেলে সুদ লাগে তোমার এত দুনিয়ার দরকারটা কি মিয়া তোমার এত দুনিয়ার প্রয়োজনটা কি ইন দুনিয়া মাল ও না তুমি মা ফিহা হা দুনিয়া অভিশপ্ত দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত সুতরাং এই দুনিয়া যদি অভিশপ্ত হয় দুনিয়া একটা প্রপঞ্চ ধোকা কিছুই না একটা ফকির জন্য হাত আর আপনার জন্য বিশাল বড় অলিশান মন্ত্রিত্বের গালিটা বিচিয়ে রেখেছেন আপনার জন্য সারা হাত এটা সবার জন্য চূড়ান্ত জায়গা এটা ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাবে জায়গা এই কবরটাই হলো ইমোগ্রেশন কাউন্টার হিসাবের সব থেকে চূড়ান্ত বিন্দু কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই কেউ মৃত্যুকে আল্লাহকে অস্বীকার করেছে অনেকেই মরে গেছে কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে নাই মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা নসিহত এই জন্য রসুল সাল্লাহ আসসালামে সাহাবা ওসমান আফান মৃত্যুর কথা শুনলেই তার চোখের পানিগুলো দরদর করে পড়তো আর রসুল সাল্লাহাম আকসর উদ্দিক হাজিমিলি আলমাহ মৃত্যু হলো পৃথিবীর সাপ সাত বিনিষ্টকারী মরে যাওয়ার সাথে সাথেই সুদের জন্য তোমার কবরের মধ্যে সাপ পেঁচিয়ে ধরবে যখন তোমাকে কোখরো সাপ সুবল মারবে অ্যারাবিয়ান কোবরা তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এক ফুটা বীজ যদি দুনিয়া ছেড়ে দেওয়া হতো দুনিয়ার সব মানুষ এই সাপের বিষে মারা যেত এত বিষাক্ত সাপ তোমাকে সুদের জন্য ধ্বংসন করবে কেউ এগুলো তো আমরা দেখি না এই জন্যই তো আল্লাহ তালা প্রথম আনতে বলছেন ইমানটা গায়েবের উপরে আল্লাহ মিনাবে কোরআনে কেন পরকালের ব্যাপারে সবচেয়ে বেশি সুরা দশ পারা তিরিশ পাড়ার মধ্যে দশ পারায় পরকাল কেন পরকালের চিন্তা যদি আপনার মধ্যে ঢুকে আপনি কোনো কিছু ইয়ার করতে পারেন না এইজন্য আপনার এই চোখে আপনার এই মনে আপনার আত্তায় আপনারে সত্তায় আপনার চিন্তায় আপনার চেতনা আপনার হাতায় আপনার শুয়ে আপনার বসায় আপনার সমাজে আপনার বিপ্লবে আপনার সব জগতে পরকাল নামের জিনিসটাকে সেট করতে হবে ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন কয়টা কবিরাগুনা বলেছিলাম তিনটা শেষ করে দিলে ভালো হয় কয়টা বাজে হুজুর ওয়াজ করতে করতে মরে যাব জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ব না ঠিক না ঠিক এটা বাজু সাহেব কোন বারো তো অনেক ওয়াজ তো আপনারা শুনেন তাই না কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক ওয়াজ শুনুন অভ্যাস করুন আপনারা ঠিক না তবে এই যোগ্যতা সম্পন্ন আলেমের সংখ্যা খুবই ক্ষীণ কারণ পড়াশোনা করে বক্তব্য দেওয়ার আলেমের সংখ্যা খুব অল্প এটা প্রচুর পরিশ্রমের কাজ কখনো কখনো আমাদের অবসর সময়ে দশ ঘন্টা এগারো ঘন্টা পড়ালেখা করতে হয় আপনি কি মনে করেন হাদিস বলে এত কাম আপনি নিজে মুখস্ত করে হাদিস বলেন এক ঘন্টা আবার হাদিসকে তাহকিক করা এটাকে দোষ ত্রুটি কিনা দঈফ না হাতান না সাজ না সাহেদ এটা না কি এগুলো বিশ্লেষণ করে হাদিস আমাদের আপনাদের সামনে বলতে হয় আল্লাহ তালা আমাদের বুঝবার তফিক দান করুন আমি জি আমরা এবার কাবিরা গোনা নাম্বার চারে চলে যাব বলবো কি না জি কাবিরা গোনা নাম্বার চার হলো আমাদের সমাজের একটি প্রতিষ্ঠিত এবং বলিষ্ঠ গুনাহে কাবায়ের হলো আমাদের দেশে যে কবিরা গুণাগুলো আমরা প্রায়ই করে থাকি এরকমই একটি কবিরা গুণা হল জেনা ব্যবিচার করা কি ব্যবচার করা জেনা ব্যবচার করা কবিরা গুণা না প্রশ্ন হলো জেনা আবার কাকে বলে এই শব্দটা অনেক মহিলারা প্রথম শুনছে জেনা মানে হলো ব্যবিচার ব্যবিচার মানে হলো কুকাম করা আর কুকাম মানে আরও নিচের দিকে কারণ ভাষার শৈলীতা সৌন্দর্যতা থাকলে অনেক মানুষরা আছে অজ্ঞ বুঝে কম ভাষার সৌকর্য সৌন্দর্যতা তাদের বোধগম্য হবে না এজন্য জন্য কখনো কখনও একটু অসদ্ধ শব্দ চয়ন বুঝাবার জন্য করতে হয় কারণ রসুল বলেছেন ফাকুল হাসবি আল্লাহ নাস মানুষ যেভাবে তোমার কথাগুলোকে বুঝবে তুমি ওইভাবে মানুষকে কথাগুলোকে বুঝাও জেনা মানে হলো ব্যাবিচার করা জেনা দুই প্রকার আছে একটা হলো শাস্তিযোগ্য জেনা আর একটা হলো শুধু কবিরা যুক্ত জেনা শাস্তিযোগ্য জেনা কেমন আপনি অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মেয়ের সাথে আপনি অপকর্ম করেছেন ব্যবিচার করেছেন তাকে র্যাপ্ট করেছেন এটা ভিন্ন বিষয় তার সাথে আপনি অবশ্য ব্যবিচার করেছেন অবশ্য ইধানি আমাদের কিছু জরায়ু বিজ্ঞানী যেমন তসলিমা নাসরিন বিশিষ্ট জরায়ু বিজ্ঞানী এই জরায়ু বিজ্ঞানীরা আমার সমাজে চিত্রিত করছে যে ভালোবেসে যদি কেউ একজন আরেকজনের সাথে জেনা করে এটা গুণা হয় না এটা তো মহাব্বত হয় ঠিক না ভাই ঠিক আর তাতে যদি বাচ্চা টাচ্চা হয় তাতে ওই বরিশালের টাঙ্কির নিচে চেপে রেখা যায় বা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা যায় তাই না are uh,